ষোলোই সেপ্টেম্বর আমরা দশম পর্ব আরম্ভ করতে যাচ্ছি, অর্থাৎ অনুষ্ঠানের কিছু আলোচনা করব আর কিছু প্রশ্নের উত্তর দেব, অথবা আপনারা যারা সরাসরি প্রশ্ন করতে পারেন সেজন্য আমি টেলিফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01819333333 76। আবারও বলছি 01819333333 76। আপনারা এই নাম্বারে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সরাসরি চেষ্টা করব। তাহলে চলে আসি, আমরা অনুষ্ঠানটার নাম রেখেছি এলএম সিস্টেম অফ নবযুগ, অর্থাৎ পঞ্চাশ শতাব্দী পদ্ধতির নবযুগের আরম্ভ। আমরা সকল রোগের চিকিৎসা এই পঞ্চাশ শতাব্দী পদ্ধতিতে করতে পারি এবং সেটাই হ্যানিম্যান শেষ জীবনের শেষ দিকে এসে এটা বলে গেছেন। সেটা প্রকাশ হইতে আমাদের 100 বছর লেগেছে, আর 100 বছর লেগেছে এটা আমাদের আলোচনার পর্ব আসতে। তাহলে সেই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, অর্থাৎ এলএম সিস্টেম অফ নবযুগ। আমি এই নবযুগের সূচনাকালে আমি প্রতিদিন প্রতি শুক্রবারে আপনাদের উদ্দেশ্যেই রাত 10টায় এসে প্রশ্নের উত্তর দেওয়ার আশা রেখেই আমি আসি, অর্থাৎ যত রকমের জটিল প্রশ্ন তারা করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতে। আমরা নতুন যুগের নতুন শরীর, নানা রকম প্রশ্ন আমাদের জাগে, আমি সেই সুযোগে এই 6টা পর্বে আমি আলোচনা করেছি। প্রথমে আমি চিরচুর রোগ এবং পঞ্চাশতম পদ্ধতির কীভাবে আসলো সেগুলো নিয়ে, তরুণ এবং ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করেছি, তারপরে অন্য চিকিৎসার সাথে এটা করা যায় কি না, কেস টেকিং এবং এলএম সিস্টেম অফ অন্য কোনো চিকিৎসার সাথে সেটা চলে কি না। দেখুন, আমরা কারো সাথে কোনো রকমের ওষুধের বাধা আমাদেরকে দিতে পারে না। আমরা যারা পঞ্চাশ শতাংশ পদ্ধতি করি আমাদের ওষুধে বাধা দেওয়ার মতন ক্ষমতা কারো নেই, অর্থাৎ আমাদের ক্রিয়া আমরা বুঝবো আর অন্য ওষুধের ক্রিয়া তাদের মতন করে তারা বোঝার চেষ্টা করবে। আমরা লক্ষ্য একটাই, সকল রোগের চিকিৎসা করা এবং জটিল রোগ যেগুলো এলোপ্যাথিক অনেক সময় ব্যর্থ হয় অথবা অপারেশনযোগ্য বলে আমরা সেগুলো রিলিফ দেওয়ার চেষ্টা করব, সেই উদ্দেশ্যে আমার এই আলোচনা, সেই উদ্দেশ্যে আমার এই প্রশ্নের উত্তর দেওয়া। চলে আসি, তাই আমি এই আলোচনাগুলো করেছি, যুগের পরিবর্তন 5টা পয়েন্ট আলোচনা শেষ হয়ে গেছে, আজকে 6ষ্ঠ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যুগের পরিবর্তন আনতে হবে। দেখুন, আমরা যদি যুগের পরিবর্তন আনতে হয় আমাদেরও পরিবর্তন করতে হবে, আমাদের অনেক কিছু পরিবর্তনের দরকার। কি দুঃখের সঙ্গে বলবো, আমাদের আরএস অর্থাৎ র্যাকটিফাইড স্পিডটা অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ, সেটা না হলে কোনো হোমিওপ্যাথিক ডাক্তার চিকিৎসা করতে পারে না। তাহলে কি আর সেটা এখন লাইসেন্সে বন্ধ, অর্থাৎ নতুন কোনো হোমিওপ্যাথিক ডাক্তারিও করতে পারবে না, কেন, এই আরএসের অভাবে, অর্থাৎ র্যাকটিফাইড এক্সপিস ছাড়া আমাদের ডাইলিউশনগুলো হয় না এবং সেটা কোনো কাজে লাগে না, অর্থাৎ আমরা প্রয়োগ করতে পারি না। আজকে প্রায় 10 থেকে 20 বছর সেই লাইসেন্সটা দেওয়া বন্ধ করে রাখা হয়েছে। তাহলে হোমিওপ্যাথিকের উন্নতি কেউ চায় না, অর্থাৎ অপরাধটা কী, অপরাধ যারা নেশাগ্রস্ত তারা খায়, অত নেশাগ্রস্ত হয়, সেই জন্য শাস্তিটা আমাদের, দোষটা আমাদের। কারণটা কী, কারণটা আর কিছুই না, কারণ আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো মা বাবা নেই, আমাদের কোনো কেউ আছে বলি আমি বিশ্বাস করতে পারি না। যদি থাকতো তাহলে এই আইনটা আরও 20 বছর আগেই ভেঙে যেত। এই কারণে আমরা যদি সেটা সংগঠন করে কোর্টে রিট করতাম তাহলে এই আইন থাকতে পারে না। মাথা ব্যথা করতে গিয়ে মাথা কেটে ফেলা, এরকম আইন কোনো দেশে নাই, অর্থাৎ মাথা ব্যথা যখন করে মাথাটা না থাকেই ভালো। ঠিক আমরা হোমিওপ্যাথিকের প্রথম ধাপ কষ্ট দিয়েছে যখন আরএসএর লাইসেন্স অর্থাৎ র্যাকটিফাইড স্পিসিস লাইসেন্স বাতিল করা হলো, কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেওয়া হবে না, তখনই শুরু হয়ে গেছে আমাদের ধ্বংসযজ্ঞ। তার কারণ কেউ কোনো প্রতিবাদ করলো না, কিন্তু বাজারে লক্ষ লক্ষ টন বিক্রি হয়,
এবং বাজারে সেটা পাওয়া যায় তার কোনো রকমের হদিশ কিচ্ছু নাই। কিন্তু আমরা যারা 1 কেজি 2 কেজি অথবা 5 লিটার 10 লিটার ব্যবহার করি তাদেরই সমস্ত দোষ। তাহলে কোথায় আমরা যাব, কার কাছে যাব, কার কাছে বিচার চাব? আর বিচার চাবার জায়গাও যেটা সেটাও আমরা করে নেই। আমরা যদি হাইকোর্টে রিট করে তখনকার সময় এই আইনটার বিরুদ্ধে আমরা বলতাম যে আমরা মানুষের জীবন রক্ষা করি, কিন্তু আমাদের সেই জীবন রক্ষা করার মতন ওষুধ আমাদেরকে দেওয়া হয় না, সেটা হচ্ছে প্রথম ধাপ। আজকে 20 বছর পরে কী এলো দ্বিতীয় ধাপ? ডাক্তারি নিষিদ্ধ করে দাও, ডাক্তার লেখা যাবে না। সাহসটা আমরা তাদেরকে দিয়েছি, অপরাধ আমাদের। সুতরাং অন্য কারোকে অপরাধ চাপিয়ে আমরা কারোর উপরে দোষ চাপানো ঠিক হবে না। নিজেদের অযোগ্যতা, নিজেদের কুভমুণ্ডতা, নিজেদের একাত্মতা, নিজেদের মধ্যে কলহ থাকাতেই আজকের এই সমস্যা এখন ডাক্তার লেখার উপরেও অভিযোগ এসে গেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার কোনো এক লোক প্রশ্ন করেছে, আপনি ডাক্তার লেখা যায় না, কী লেখা যায় কী লেখা যায় না, কে কি বলছে সেদিকে আমি তাকি না, আমার হচ্ছে লোক সেবা করা। আজক কালক মানুষ বুঝবে ডাক্তার লেখা কাদেরই যায়, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেই স্পিটের লাইসেন্স, রেক্টিফাইডের লাইসেন্স এখন পর্যন্ত কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের নেই। আপনাদেরকে অনুরোধ করব, আমরা 01819333376 এ টেলিফোন করে আমার সঙ্গে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ প্রশ্নগুলো যখন করেন আমার কাছে 1 মিনিটে দেখিয়ে 2 সেকেন্ড দেখিয়ে চলে যায়, আমি ঠিক মতন পড়তে পারি না। দুর্ভাগ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না। আপনারা সরাসরি টেলিফোন করেন, টেলিফোনে কথা বলবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কী পয়েন্ট নিয়ে আলোচনা করছি? আজকে 6ষ্ঠ পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটাকে আমি রেখেছি যুগের পরিবর্তন আনতে হবে। তো যুগের পরিবর্তন কী করে আনবো? 20 বছর আগেই আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তখন আমরা কেউ কিছু বলি নাই, নীরবে নিভৃতে সহ্য করেছি। আর এখন আমরা তড়িঘড়ি করে আন্দোলন করতে যাচ্ছি, এসব আন্দোলনের তো কোনো দরকার ছিল না, তখনই যদি সেটা করতো তাহলে আজকে এই ঘটনা করতো না। তারপরে বলবো আমাদের মাঠে নামার সময় এসেছে, আমরা যৌথভাবে নামতে হবে, তা না হলে আমাদের কোনো রকমের কোনো ফয়সলা হবে না। কারণ এটাকে যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে না পারবে যে এটা আমাদের এবং হোমিওপ্যাথিকের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে, সুতরাং আমাদের একত্র হয়ে আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। যেই ভদ্রলোক আমার নুরুল ইসলাম আমাকে প্রশ্ন করেছেন যে ডাক্তার লেখা যাবে না, মানে ডাক্তার তো লোকে বলবে, কে ডাক্তার কে ডাক্তার নয় সেটার সুনাম অর্জন করার চেষ্টা করে। লেখা যায় কি লেখা যায় না সেটার জন্য আমাদের বোর্ড রয়েছে, আমাদের সংগ্রামী মানুষ রয়েছে, আমরা একত্র হয়ে সে আন্দোলন করে হয়তো সেই কোর্টের আদেশ আদেশের বিরুদ্ধেও আমরা গিয়ে আমরা রিট করতে পারি। কিন্তু আমাদের তো বললাম মা বাবা বলতে কেউ নাই। আজকে এক লোক বলছে দেশে অন্তত 50টা ওষুধ ফ্যাক্টরি আছে, আজকে যদি আমরা ডাক্তার লিখতে না পারি, আমরা যদি ওষুধ লেখা বন্ধ করে দিই তাহলে তাদের কোম্পানিগুলো কি চলবে? নিশ্চয়ই না। কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে বুঝুন আমরা মা বাবাহীন এতিম, আমাদের দেখার শোনার কেউ নাই, কারণ আমরা ডাক্তারেরা ব্যবসা করতে পারি না। ব্যবসা যারা করে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের ইচ্ছা যে আমরা ব্যবসা করে যাব, আমরা কোনো তাদের জন্য কিছু করব না। যাও এসব দুঃখের কথা বলে আমি সময় নষ্ট করতে যাব না, আমাদের আন্দোলন চলবে এবং সেটা অর্জন করতে হবে। এবং প্রথম ধাপ শুরু হয়েছে 20-30 বছর আগে, যখন স্পিটের লাইসেন্স কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেওয়া হবে না, তখন থেকে শুরু। আর আজকে আমার মনে হয় তারা অনেকটা সাহস পেয়ে ম্যাচিওর হয়ে গেছে, ডাক্তার লেখা যাবে না। যাই হোক চলে আসি, আমরা যুগের পরিবর্তন আনবো, কীভাবে আনবো, কী করে আনবো যুগের পরিবর্তন? দেখুন আমাদেরকে তো কেউ বিশ্বাসই করে না, অর্থাৎ হোমিওপ্যাথি ডাক্তারের উপরে কারো কোনো আস্থা নেই। আমার প্রথম চেষ্টা হচ্ছে সেই চেষ্টার সুফল বয়ে আনা, আস্থা আনা। আস্থাটা কীভাবে আনবেন? মানুষকে সেবা দিয়েই আনতে হবে, সেবা ছাড়া
আস্থা আনা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ লোকবল, লোকে যারা জানে তারাই জানবে হোমিওপ্যাথি কী চিকিৎসা করে, কিন্তু আমরা সেই আস্থা আনার জন্য পঞ্চাশ সহস্রদিন পদ্ধতি নিয়েই আপনারা শুরু করেন। সকল জটিল রোগের চিকিৎসা আপনাদের হাতে, আমি যদি চিকিৎসা করতে পারি আপনিও পারবেন। খালি একা একা আমি চিকিৎসা করব, আপনারা বসে বসে থাকবেন সেটা হবে না। আপনারা চেষ্টা করেন এবং কিভাবে আমরা যুগের পরিবর্তন করব, আমি প্রথমেই বলছিলাম। অর্থাৎ এক দুই তিন দিয়ে যদি রেজাল্ট না পান আমাকে জানান, আমার ওষুধগুলো জানান। বাজারে আমাদের পঞ্চাশ দিন পদ্ধতির ওষুধ পাওয়া যায়, সেটা শুদ্ধভাবে তৈরি হয় না, গতিকে অনেক সময় কাজ আমরা সুফল পাই না। আপনাদের ওষুধ আপনারাই তৈরি করবেন, আমি সকল ব্যবস্থা করে দিয়ে যাব। কারোর উপরে কেউ নির্ভর করা ঠিক হবে না, কারণ আমাদের চরিত্র বলতে কিছু না। আমরা ওষুধ তৈরি করি না। হ্যাঁ আদিলুল সাহেব বলেন, ধন্যবাদ আপনাকে, কি জানতে চান? হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছি, প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা সুসংবাদ, হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ মাদার, হ্যাঁ আপনার মাদার সিস্টেমে, হ্যাঁ আপনার মাদারে আমি খুব চমৎকার লাগাইছি। আচ্ছা আচ্ছা, আমি কেসটিকে নিয়ে মার্কশল দিছি। হুম বলুন। আমি কেসটিকে নিয়ে মার্কশল দিছি, মার্কশল দেওয়ার পর অন্যান্য ফোড়া গুলো ভালো হয়ে গেছে, কিন্তু পায়ের গোড়াইতে যে ফোড়াটা ছিল ওই ফোড়াটা এখন যেহেতু ফোড়া ভালো হচ্ছে না, আপনি এক মাত্রা বা দুই মাত্রা সালফার দিয়ে আবার মাসলে যান, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি আশা করি। কারণ শরীর মাঝে আটকে রাখি অনেক সময়, ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। যাই হোক, আমি যে সিস্টেমের মাদার কথা বলছি ওটা পঞ্চাশ শতদিনের মাদার, উনি দিয়ে ফলাফল এত চমৎকার পেয়েছেন যেটাই উনি টেলিফোনে আমাকে বললেন, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যুগ আমাদের হাতে। অর্থাৎ সব রকমের সিস্টেম আপনারা আপনারা ম্যাটেরিয়াল মেডিকাতে পড়েন, সেগুলো আপনি আমার মতন করে প্রয়োগ করার চেষ্টা করেন। অর্থাৎ পঞ্চাশ শতাংশ পদ্ধতি এবং পঞ্চাশ শতাংশ মাদা কারোর সঙ্গে কোনো তুলনা হবে না, কারণ সূক্ষ্মমাত্রার কাজ এখনো আমি বুঝতে পারি। তার কারণটা একটাই, কারণ আসলে কোনো নতুন জিনিসের নতুন ফলাফল নিয়ে আমাদের শঙ্কা থেকে যায়, সে কারণেই আমরা প্রয়োগ করতে ভয় পাই এবং প্রয়োগে সাহস পাই না। কিন্তু আমি আপনাদেরকে সাহস দিচ্ছি, M1, M2, M3 প্রয়োগ করেন, নিজের ডাক্তারি নিজে শিখেন। আমি কোনো কিছু শিখাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের চোখে না দেখে বিশ্বাস অর্জন করতে পারেন না। আমি সেই কারণে প্রথম বর্ষ থেকে ওষুধ প্রয়োগ শিখাবার জন্যই রোগভিত্তিক ওষুধ দেওয়ার কথা বলতেছি, যদিও সেটা অহোমিওপ্যাথিক মতে, অর্থাৎ হোমিওপ্যাথিতে রোগভিত্তিক কোনো চিকিৎসা হয় না, লক্ষণ ভিত্তিকে চিকিৎসা অর্গানন যেভাবে বলা আছে সেভাবে করার চেষ্টা করবেন। তাহলে যুগের পরিবর্তন আনতে হলে কী করতে হবে? প্রথমে হচ্ছে পঞ্চাশ হাজার প্রয়োগ সর্ব ডাক্তার প্রয়োগ করতে হবে, এবং সেটা খালি প্রয়োগই না, মাদার যেভাবে আমাদের ম্যাটেরিয়াল মেডিকাতে মাদারের কথা বলা আছে সেই মাদার এখন পঞ্চাশ শতাংশ হবে। কী অদ্ভুত কথা, কী কী কথা শোনায়,
কি কথা আমার ছাত্র আমাকে বলে যে আপনি যা বলেছেন প্রয়োগ করে অবাক হচ্ছি। সুতরাং আপনারা যারা আমার এই ক্লাসটা শুনছেন যুগের পরিবর্তন, অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল আমেরিকা, এই যে যত কিছু আছে আমরা সব ফেলে দিয়ে নতুন উদ্যোগে আমরা শুরু করতে হবে, নতুন বই লিখতে হবে, নতুন ম্যাটেরিয়াল মেডিকা লিখতে হবে। কোনো ম্যাটেরিয়াল মেডিকা থেকে পঞ্চাশ দিন পদ্ধতির কথা নাই, খালি সেখানে নয়, আমরা যদি গুগল খুলি, আমরা যদি অন্য কোনো ওয়েবলাইনে যাই, সেখানেও কিচ্ছু নাই। তাহলে দেখেন কত কত বড় মাঠ পড়ে আছে, আমাকে সব কিছু নতুনভাবে করতে হবে। সেজন্যই আমি বলছি পঞ্চাশ দিন পদ্ধতির নতুন যুগ। আমি এবার প্রথম আপনারা গুগল খুললে অথবা ইউটিউব খুললে এলএম পদ্ধতির কথা, যেখানে আর কোনো পদ্ধতির কোনো দরকার নাই, 30 বলেন, 200 বলেন, মাদার বলেন, কিচ্ছু দরকার নেই। আমরা আমাদের মতন মাদার তৈরি করে লোকসভা দিয়ে মানুষকে দেখিয়ে দেব পঞ্চাশ সচেতন পদ্ধতি কত সুন্দরভাবে, কত তাড়াতাড়িভাবে চিকিৎসা করতে পারে। সেজন্যই আমি বলছি যুগের পরিবর্তন চাই। তাহলে প্রথম কী পেলাম? প্রথম পেলাম পঞ্চাশ পদ্ধতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ বাজারে যা পান আমার থেকে নেন, যেখানেই থাকেন না কেন এটা দিয়ে শুরু করেন। হতে পারে মাল অত ভালো নয়, নকল অথবা মাল তৈরি করুন, তাতে কিচ্ছু যায় আসবে, আপনি বুঝবেন মাল ভালো কি খারাপ, আমাকে বুঝতে হবে না। একটা কথা আছে, মা আমার রাত্রে পেখানা দিলে আমাকে জাগিয়ে দিও, পেখানা ধরলে জাগাতে হবে না, আপনি নিজেই জাগবেন। আমাদের জাগার সময় হয়ে গেছে, আর ঘুমিয়ে থাকার কোনো কারণ নাই, আমাদের চেতনা যেন আমরা এগিয়ে যেতে পারি। তাহলে চলে আসি যুগের পরিবর্তন করে কী করতে হবে, পঞ্চাশ দিনের পদ্ধতি প্রয়োগ সকলকে করতে হবে, পঞ্চাশ দিন পদ্ধতির মাদার সকলকে প্রয়োগ করতে হবে, ম্যাটেরিয়াল আমেরিকা পরিবর্তন আনতে হবে। এই ম্যাটেরিয়াল আমেরিকা সব ঠিক আছে, প্রয়োগ ক্ষেত্রে সততমের জায়গাত খালি পঞ্চাশ দিন পদ্ধতি M1, M2, M3 প্রয়োগ করার কথা বলে, আর কিছু লাগবে না। যারা শুরু করবে, যারা পঞ্চাশ দিন পদ্ধতির ব্যবহার আরম্ভ করবে, তাদের অনাহাসি ওষুধেই তাদেরকে দেখিয়ে দেবে আপনি এখন কী জিনিস প্রয়োগ করবেন। আমি সেই জন্যই বলছিলাম চির রোগ চির রোগ, অচির রোগ আপনাদের হাতে একদিনেই ভালো হওয়ার কথা, আগে তো দুদিন বলেছি, কারণ তখন আমি বুঝতাম না যে হ্যানিম্যান কী বলে গেছেন, কী সুন্দর তথ্য। আমি যখন অচির রোগের পড়াতে গেলাম সেখানে লেখা আছে প্রথম মাত্রাতেই আপনার তার রোগ বন্ধ হয়ে যাবে, কিন্তু কী কারণে আমরা পারব না সেগুলো আবার ব্যাখ্যা করেছে। অর্থাৎ দেখো আমি তো দেখেছি একদিন বা দুদিনের পূর্ণাঙ্গ ভালো হইতে, কিন্তু উনি কী বলছেন, উনি বলছেন প্রথম মাত্রাতেই এটা শেষ হয়ে যায়, কিন্তু আর শেষ হবে না কেন সে কারণ তো উনি ব্যাখ্যা করেছে, যে সেই কারণগুলো আমি গতকাল আমার অর্গানের ভিতরে আমি বলেছি। কী বলেছিলাম? বলেছি যে সেখানে যদি দৈহিক কোনো কারণ থাকে অথবা অ্যাগ্রেসিভ কোনো কারণ থাকে অথবা উত্তেজক কোনো কারণ থাকে, উনি যদি গাঁজা খায় অথবা নেশাগ্রস্ত হয় অথবা অন্য কোনো রোগ, অন্য কোনো খাওয়া দাওয়া বা অন্য কোনো কিছুর কারণে যদি বাধা থাকে, তাহলেই তরুণ রোগের বাধা, কিন্তু অন্য কিছু বাধা নাই। তরুণ রোগ যদি হয় সেই একমাত্র বা দ্বিমাত্রাই সেরে যাবে, অর্থাৎ আমাদের এমন এক বোতলেই রোগী কথা বলবে। সুতরাং তোমাদেরকে অনুরোধ করবো এই যুগের পরিবর্তনে তোমরা যেন এমনকে সুন্দরভাবে আড্ডা করে প্রয়োগ করার চেষ্টা করবে, সেটা আমরা মাত্রা জ্ঞান নিয়ে যখন পড়ালেখা করবো আরও অনেক কিছু জানবো। তাহলে প্রথম কথা হলো প্রথম প্রয়োগ করবো সর্বসাধারণের মধ্যে এবং সকল ডাক্তারের ব্যবহার করে, মাদার ব্যবহার করে, নতুন যুগের বই পড়ে আমরা প্রয়োগ করার চেষ্টা করবো। চলে আসি, তাহলে ওষুধ পেয়ে গেলাম, কেস টেকিংটা কিন্তু বাধ্য, অর্থাৎ অর্গানন মেনেই আমাদেরকে করতে হবে। আমি মনে করি রেফারটরি আর প্রয়োজন, কেন প্রয়োজন নেই, একটা সিমটম দিয়ে ওষুধ তৈরি করে লোক রোগ চাপা দিয়ে এলোপ্যাথিকের সঙ্গে আমরা কম্পিটিশন দিতে গিয়ে আমরা মেচাকা হয়ে গেছি। অর্থাৎ আমাদেরকে আর কেউ একক লক্ষণ দিয়ে কোনোদিন কোনো জিনিস চিকিৎসা শেষ হয় না, আমাদের চিকিৎসা হবে মানুষ যেন সর্বরকমের রোগ থেকে মুক্তি পেয়ে 80 বছর বাঁচে। তার আগে কি রোগ হবে না, হবে, একই রোগ হবে, কোনো কঠিন তরল কোনো চির রোগ
হওয়ার কোনো কারণ নাই যদি জন্ম থেকে কেউ যদি হোমিওপ্যাথিক ব্যবহার করে। যক্ষা, টিবি আর ডায়াবেটিস এগুলো যদি ছোটবেলা থেকে আমরা চিকিৎসা করে দিতে পারি, বাকি জীবনে এগুলো হবে না, তোমরা নিশ্চিত থাকো। এই কারণে বলছি যুগের পরিবর্তন, সময় আসছে, কিভাবে আমরা চিকিৎসা করব। আমার আমি অভিজ্ঞতা থেকে বলছি 20 বছরের, কিন্তু সাথে কেউ নাই। আশা করি আমার এই 200 ছাত্রছাত্রী আমার আগামী দিনের, অর্থাৎ আমি 4 বছর আগে যে প্ল্যান করেছি, অর্থাৎ 1000 ডাক্তার যদি বাংলাদেশে তৈরি হয়, সকল রোগের চিকিৎসা অনায়াসেই করতে পারবে। আমার ক্লাসগুলো শুনে কেউ সর্দি কাশি জ্বর এসব কথা ভালো করেছ এগুলো বললে আমি খুশি হব না। আমি খুশি হব ডায়াবেটিস, আমি খুশি হব হার্টের ছিদ্র ভালো করেছ, আমি খুশি হব যে অটিজম বাচ্চার চিকিৎসা শুরু করেছ তোমাদের হাতে ভালো হবে। আমি শুরু করেছি কিন্তু কেউ বিশ্বাস করে না, হয়তো 2-1 জন চিকিৎসা হচ্ছে। আমি এই কথা বলবো না, সব রোগী আমি ভালো করতে পারবো। ভালো করার জন্য আমি মেধা চাই, মেধা দেন আমি ডাক্তারি যাব। অটিজম চিকিৎসা করার চিন্তা ভাবনা ন খালি প্রয়োগ করে আমি সফল হয়েছি, আপনারাও সফল হওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমি কথা বলবো না, বয়স যদি কম থাকে এবং কারণ যদি বের করে ওষুধ যদি ঠিক মতো দিতে পারেন, নিশ্চয়ই অটিজম ভালো হবে, কোনো কারণ নাই। তবে আমি এখনও বলবো না 5 বছরের পরের কোনো রুগী বা 10 বছরের পরে কোনো রুগীর চিকিৎসার ফলাফল আপনাদের হাতে দিলাম, তার আগের কোনো চিকিৎসাযোগ্য নিশ্চিত। তার কারণ আমাদের আমাদের মায়াজমেটিক চিকিৎসা, সেই শুভ সংবাদ দেওয়ার জন্যই আমার এই আলোচনা, অর্থাৎ সরাসরি প্রশ্নের উত্তর এবং আপনাদেরকে ডাক্তারি করার অনুপ্রেরণা যোগানো আমার লক্ষ্য। তাহলে আপনারা বুঝতে পারছেন, খাঁটি ওষুধ তৈরি করব এবং প্রয়োগ করব সকল রকমের রুগী ক্ষেত্রে, শুরু করব M1 M2 থেকে। আর কী করণীয়, দেখেন করণীয় অনেক আছে। যুগের পরিবর্তনের জন্য আমাদেরকে বই লিখতে হবে, আমার তো লেখা অভ্যাস নাই, আমি সে কারণে বই লিখতে পারি। কতক্ষণ হতো আপনাদেরকে বিরক্ত করে বকবক করি, আপনারা যদি শুনেন তাহলে কাজে লাগবে, আর না শুনলে আমার কিচ্ছু করার নাই। আমার এগুলো যেন আগামী 50 বছর মানুষকে অনুপ্রেরণা দেয়, সেই আশা রেখেই আমি এই কাজে নেমেছি। এখানে আমার কোনো স্বার্থ নাই, কারণ আমি টাকা রোজগারের জন্য এই ক্লাসগুলো করি। আর ইউটিউব আমাকে টাকা দিবে সে আশাও আমি করি না, মানুষ ইউটিউব করে টাকার জন্য। আমি করেছি আমার এই এই ক্লাসগুলো অথবা আমার এই বক্তব্যগুলো যেন ওনারা একটু রিজার্ভ করে রাখে, আর কিচ্ছু না, মানুষকে দেখা আমার কোনো রকমের টাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। চলে আসি তাহলে কি ষষ্ঠ প্রশ্নের আলোচনা, কি হলো যুগের পরিবর্তন। এক কথা, আমাদেরকে ক্লিনিক দিতে হবে, আমাদেরকে হসপিটাল দিতে হবে। তোমরা যারা আমার ছাত্র তারা এখন উৎসাহ হয়েছে, তোমরা নিজেরা 2-3 জন একত্র হয়ে সর্বরোগের চিকিৎসার জন্য হাসপাতাল দাও, ক্লিনিক দাও। আমি তোমাদেরকে দুই প্রার্থনা করি আল্লাহর কাছে, তোমাদের জন্য এই আশা পূর্ণ হয়, আর আমি যেন জীবদ্দশায় দেখে যেতে পারি সারা বাংলাদেশে অন্তত 10টা হসপিটাল হয়েছে যেগুলো পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার জন্য হোমিওপ্যাথিকে প্রয়োজন। কোনো রকমের ভয়ের কারণ নেই, কারণ আমাদের একটাই ভয়, লাভ যারা করতে চায় তারা আসতে চাইবে না যতক্ষণ পর্যন্ত তারা লাভের মুখ না থাকে। আমাদের লক্ষ্য সেবা দেওয়া, সেই জন্যই হসপিটালগুলো হয়তো লাভালাভ আমরা করতে আসলেই আমাদের তো সেই ব্যবসার কথা আমরা চিন্তা করলে ডাক্তারি করা যায় না। দেখো কি সুন্দর চিকিৎসা ব্যবস্থা, কোনো ওষুধ নাই এই কথা হোমিওপ্যাথিকে বলা যাবে না। চিকিৎসা তোমার হাতেই ওষুধ, তোমার হাতেই সব ওষুধের ওষুধের কালোবাজারি করে দাম বাড়িয়ে আপনি চিকিৎসা করবেন না, সেটা হোমিওপ্যাথিকে নাই। সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা লোকসভা দেওয়ার জন্যই চেষ্টা করবো। সেই সুবাদে তোমরা 2-4 জন 5 জন একত্র হয়ে হসপিটাল দেওয়ার চেষ্টা করো। টাকার দরকার আছে, তার অর্থ কোটিপতি হওয়া নয়, টাকার দরকার নিজের প্রয়োজন যা আছে তা। নিশ্চয়ই তোমরা টাকা রোজগার করবে, বলবে, চিকিৎসা করবে, সেবা দিবে, টাকা নেবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি গরিব লোকের থেকেও টাকা নিতাম, কারণ এই আমার পানির মর্ম কেউ বুঝবে না। এই পানি কদ্দুর খেয়ে আরও কী, এগুলো বলতে গেলে তো অনেক কথা।
দেখো হোমিওপ্যাথি কে ভালো হয়ে গেলে, কারণ তরুণ রোগ যেভাবে ভালো হয় আমাদের অর্গানের বর্ণনা করা আছে, আমি অবাক হই। সে বর্ণনাতে কি বলে, ঠিক রোগী যে অবস্থা ছিল এক ডোজ বা দুই ডোজ খাওয়ার পরে আগের অবস্থায় চলে আসে, অর্থাৎ কোনো রকমের দোষ ত্রুটি দুর্বলতা অমুক কিছুই থাকে না, সে কারণে বলে এমনি এমনি ভালো হয়ে গেছে। অর্থাৎ ভালোটা এমনভাবে হয়েছে আর কোনো রকমের কুফল অথবা কোনো রকমের জটিলতা অথবা কোনো রকমের স্বাস্থ্যহানি রুচি নাই অমুক নাই সেগুলো হোমিওপ্যাথিকে ঘটে না। কি সুন্দর কথা, দুর্ভাগ্য কার কাছে কি কথা বলবে, কেই বিশ্বাস করবে। তবে এখন আমার একটু প্রাণ সঞ্চার হয়েছে, কারণ আমার 200 রোগী আছে যারা আমার কাছ থেকে ওষুধ নিয়ে ডাক্তারি করা শুরু করে দিয়েছে। কীরকম, এই যে আমি বললাম আজিজুল হক সাহেব, উনি এখনও পাশ করে নাই, তারপরও তার হাতে যে সকল রোগী ভালো হয় আমি অবাক হয়ে শুনি। তোমরাও পারবে, আগামী 5 বছরে দেখো না কি ঘটনা ঘটে। আমার ছাত্র যারা আমার আমার কথা মেনে ওষুধ প্রয়োগ করতে শুরু করেছে, তাদের হাতেই আমি আগামী দিনের সৈনিকের দায়িত্ব তুলে দিয়ে যাচ্ছি। যুগের পরিবর্তনের দায়িত্ব এই 200 লোকেই সম্ভব। তবে 4 বছরে আমি আশা করব 1000 লোক অন্তত ডাক্তার তৈরি হবে, যারা দৃঢ়তার সঙ্গে বলবে 50% পদ্ধতি শ্রেষ্ঠ, কোনো রকমের কী বলবো পার্শ্ব প্রতিক্রিয়াহীন আমরা চিকিৎসা সেবা দিতে পারি। তাহলে চলে আসি এই 6 নম্বরে, অর্থাৎ যুগের পরিবর্তন আনতে হলে কী করতে হবে, 50% পদ্ধতি প্রয়োগ করতে হবে এবং খাঁটি ওষুধ দিতে হবে, 3 হসপিটাল এবং ক্লিনিক দিতে হবে, 4 নিজেরা যৌথভাবে এলাকাভিত্তিক অথবা হসপিটালের মতন করতে হবে। তোমাদের শত্রুতা পিছে পিছে এটা মনে রাখার চেষ্টা করবে, তার কারণ সবচেয়ে বড় শত্রু এই কোটি কোটি টাকার ব্যবসা হয়তো কোনো একদিন আমাদের 50% পদ্ধতির কারণেই বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং তারা তোমাদের পিছনে লেগেই থাকবে, যেরকম ডাক্তার লেখার পিছনে তোমাদের বিরুদ্ধে যেভাবে লেগেছে, আগামী দিনের আরও বহু শত্রু তোমাদের তৈরি হবে। সে কথা মাথা রেখেই নবযুগের সূচনা করতে যেও। শত্রুর অভাব নাই, কারণ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে, সত্য কথা বললেই শত্রু তোমার বাড়বে, কারণ তুমি হয়ে যাবে সবার শত্রু। সুতরাং চলে আসি, আজকের আর এই আলোচনা আর করব না, একটা দুইটা প্রশ্নের উত্তর দিয়েই আমি আলোচনা শেষ করব। চলে আসি, প্রশ্ন হচ্ছে প্রসবকালীন আমরা কি ওষুধ দিয়ে সেবা দিতে পারি। দেখুন, আমার অভিজ্ঞতা হয়তো অল্প আছে, অল্পতেই আমি বলবো একমাত্র ওষুধ পালস প্রসব সেবার দুর্দান্ত একটা মেডিসিন। এলোপ্যাথিক ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, কি জিনিস দিলেন যে এত সহজে চিকিৎসা হয়ে যায়, সেই 50% পদ্ধতি। অর্থাৎ অবস্থা ভেদে, আমার কোনো এক ছাত্র প্রশ্ন করেছেন যে এই ব্যাপারে আপনি একটু বক্তব্য রাখেন। দেখুন, আপনি যদি জরায়ুর অথবা প্রসবকালীন সমস্ত কিছু বুঝেন, তাইলে বলবেন ধাত্রীরে জিজ্ঞাসা করবেন যে পানি ভাঙছে কি না, ফিঙ্গারিং হয়েছে কি না। অর্থাৎ প্রসব করার জন্য মহিলা যদি রেডি হয়, তৈরি থাকে, তাহলে নিশ্চিত 5 মিনিট থেকে 15 মিনিট বা 20 মিনিট পর পর ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন পালস M1 M2 থেকে। আর যদি M1 M2 থেকে আগে থেকে খাওয়াই আসেন, অর্থাৎ 1 মাস বা 2 মাস আগে থেকে আমরা যদি দৈনিক পালস M1 বা M2 1 মাত্রা করে 8 দিন 10 দিন করে 3-4 মাত্রা খাওয়াই, তাহলে আপনি নিশ্চিত থাকেন ডেলিভারি নর্মাল হবে। সেই ওষুধেই হয়তো সে 2 মাসে M4 খেয়ে ফেলেছে, তাহলে M5 দেন 15 মিনিট পর পর, 5 মিনিট পর পর, 10 মিনিট পর পর। কী সুন্দর ব্যবস্থাপনা, আপনার নিশ্চিত কত সহজে প্রসব হয়ে যায়। যদি কোনো অন্য জটিলতা না থাকে, কী জটিলতা থাকতে পারে, সে যদি মায়াজমের জটিলতা পাল্লা পড়ে, সে মায়াজমের চিকিৎসা আগে করতে হবে, তা নাহলে একটু জটিলতা হইতেই পারে। কিন্তু প্রসব যখন শুরু হয়ে যাবে, আমি আশা করব কোনো জটিলতা হবে না। অর্থাৎ জরায়ুর মুখ যদি খুলে যায়, পানি ভেঙে যদি ভেঙে যায় এবং ফিঙ্গারিং এম
এক আঙ্গুল থেকে যদি শুরু হয় তাহলে সেটা তিন আঙ্গুল অর্থাৎ ফিঙ্গারিং যদি হয়ে যায় তাহলে অনাহাসেই তুমি 5 থেকে 10 মিনিট পর পর পালস দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করো M1 M2 তারপরে দেখবে ডাক্তারি কাকে বলে এত সুন্দর ওষুধ আমরা যদি প্রয়োগ করতে না পারি এখন তুমি মুখে খুললো না তুমি দিলা পালস তাহলে কি কোনো প্রসব হবে হবে না এটা মনে রাখার চেষ্টা করবে অনেকগুলো ওষুধ আছে প্রসবকালে কিন্তু পালস হচ্ছে এক নম্বর যদি জরায়ু মুখ খুলে পানি ভাঙে এই কথাটুকু মনে রাখলেই তুমি ডাক বলে স্যার তাহলে আগে কি করব আগে করলে আগের ওষুধ আছে যেমন প্রসববেদনা আসা যাওয়া করে আমরা বেলডোনা দিয়ে পারি ফলস প্রসববেদনা আমাদের অনেক ওষুধ আছে সেগুলো পড়ার চেষ্টা করবে কিন্তু আমি খালি বললাম ডেলিভারি কেসটা যেন অতি সহজে হয়ে যায় আর ডেলিভারি নর্মাল হওয়ার জন্য আমি বলবো এক মাস আগে থেকেই তোমরা M1 পালস M2 M3 তিন চার বোতল দিনে একবার করে দেবে কখনো এই ওষুধ দুইবার দেওয়ার চেষ্টা করবে না অর্থাৎ বিনা কারণে এই পালস অত্যন্ত জটিল করে ফেলে যদি তুমি ভুল প্রয়োগ করো সেজন্য সাবধান করে দিচ্ছি কোনো ডেলিভারি কোনো প্রসূতি মায়েকে ডেলিভারি নর্মাল করার জন্য তুমি আগে থেকে দুই মাত্রা তিন মাত্রা প্রয়োগ করতে যেও না M1 দিনে একবার করে দেবে দুইবার কখনো যেন না খায় এটা বারবার করে সাবধান করবে নর্মাল ডেলিভারির জন্য এক মাস আগে থেকে এই ওষুধ দেবে আর সেই ওষুধেই যেখানে আসে সে সবে সেখানেই তাকে বলবে ঘনমাত্রা খাওয়ান অর্থাৎ ডেলিভারি কেসটা যদি ধাত্রী অথবা নার্সরা বলে তাহলে অনাহাসে তুমি এটা প্রয়োগ করো তোমাদের হাতে অনেক অঘটন ঘটবে চলে আসি তাই আজকে আর এই আলোচনা দীর্ঘায়িত করব না এই আমি আলোচনা শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠানে দেখার আহ্বান জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম